Good morning everyone. Today 6th of October 2020 class 1 subject bangla homework class. আজকে আমরা করব প্রশ্ন নম্বর 6 অর্থ লেখো। এখানে কিছু শব্দ দেয়া রয়েছে, এই শব্দগুলোর অর্থ তোমাদেরকে লিখতে হবে। তো আমি প্রথম দুটো এই তিনটি শব্দের অর্থ তোমাদের লিখে দেখাচ্ছি। প্রথমে রয়েছে রিজু। রিজু কথার অর্থ কি? সোজা। ধুম মানে আনন্দ। গৃহ মানে ঘর বা বাড়িও লিখতে পারো। তো আমি তোমাদেরকে প্রথম তিনটে শব্দের অর্থ লিখে দেখালাম, বাকি তিনটে শব্দের অর্থ তোমরা নিজেরা বাড়িতে হোমওয়ার্ক কপিতে কিন্তু অভ্যাস করে করে লিখবে। Thank you.